আজ আমরা একদম নতুন একটি চাইনিজ ড্রামা দেখতে চলেছি। ড্রামাটির নাম হলো রেডি ফর লাভ। আশা করি তোমাদের কাছে ড্রামাটি বেশ ভালোই লাগবে। তাই বেশি কথা না বাড়িয়ে গল্পতে চলে যাই। গল্পের শুরুতেই আমরা জিয়াকে দেখি। ও নিজের সামনে অচেনা এক ছেলেকে দেখে অবাক হয়ে যায়। তুমি কে? ছেলেটি হেসে বলে, ভালোই তো নাটক করতে পারো। আসলে ও আমাদের হিরো সিং। ও ট্যাং কোম্পানির সিও, যে কিনা অ্যাটিটিউডের জ্বালায় বাঁচেই না। জিয়ার মনে পড়তে থাকে গত রাতে কি হয়েছিল। কেউ ওকে অনেক ড্রিঙ্ক করিয়েছিল আর একটি রুমে নিয়ে গিয়েছিল। সেখানে আগে থেকেই সিং মাতাল অবস্থায় ছিল। এরপর কি হয়েছে তা তো বলার দরকার নেই। এসবে জিয়া অনেক ভয় পেয়ে যায়। সিং কি করে, ওর কাছে কিছু টাকা ছুঁড়ে বলে, যা হয়েছে সব ভুলে যাও আর এই মামলা এখানেই শেষ করো। এতে জিয়া অনেক রেগে যায়। তুমি কি ভেবেছ আমাকে? এটা আমার প্রথমবার ছিল। ও অনেক কাঁদতে থাকে। সিং ওকে আরো টাকা দিয়ে বলে, এসব নাটক অন্য কারো কাছে গিয়ে করো। তোমাদের মতো মেয়েদের আমি ভালো মতোই চিনি, যারা আমার পিছু করে আর এরকম সিচুয়েশন বানানোর চেষ্টা করে। শুনে রাখো, তোমার এই ফাঁদে আমি ফাঁসবো না। এসব বলেও চলে যায়। জিয়াও রেডি হয়ে ওর কাছে গিয়ে চেকটা ফেরত দিয়ে দেয় আর বলে, আমার এসবের দরকার নেই। তখনই সামনে থেকে এলিভেটরে একজন লোক আসে, যাকে দেখে সিং জিয়াকে কাছে টেনে নেয়। আসলে সামনের লোকটি হলো সিংয়ের কোম্পানির নতুন কন্ট্রাক্টর অ্যালেক্স। সিং অ্যালেক্সের সামনে ওর ইমেজ খারাপ করতে চাচ্ছিল না, তাই ও অ্যালেক্সের সামনে বলে দেয়, ও আমার গার্লফ্রেন্ড হয়। জিয়া তো বলতে নিচ্ছিল এরকম কিছুই না, তবে সিং ওকে চুপ করিয়ে দেয়। এরপর জিয়া রেগে এখান থেকে চলে যায়। ওর কাছে ওর মায়ের কল আসে। ও একটু চিন্তায় পড়ে যায় আর জলদি বাড়ি যায়, যেখানে কিছু লোক এসে আমাদের টাকা আমাদের ফেরত দাও। জিয়া ঘরে ঢুকার সাথে সাথেই ওর দাদি ওকে মারতে থাকে, কার থেকে টাকা ধার নিয়েছ। এর মধ্যে একটি নিউজ ছড়িয়ে পড়ে, ট্যাং কোম্পানির নতুন সিও সিংয়ের সাথে কারো চক্কর চলছে। জিয়ার বাবা দেখেই বুঝে ফেলে এটা ওনার ইমে। উনি জিয়ার উপর চিল্লাতে থাকে, এক তো কত মানুষের থেকে লোন নিয়ে রেখেছ, আবার এসব করে বেড়াচ্ছ। জিয়া ওনাকে বুঝাতে থাকে, আমি কারো থেকে লোন নেইনি। মাও বলে, ওর কথাগুলো তো শুনো। তবে বাবা জিয়াকে ঘর থেকে বের হয়ে যেতে বলে। বাহিরে আসার পর জিয়ার কাছে ওর বয়ফ্রেন্ড জ্যাকির কল আসে। জ্যাকি বলে, আমি ব্যবসার জন্য কিছু লোন নিয়েছিলাম, তবে ব্যবসায় সফল হতে পারিনি। এখন তুমি যেভাবেই হোক আমার লোনগুলো পরিশোধ করে দাও। জিয়া বলে, আমি এতগুলো টাকা কোথায় পাবো? এর মধ্যে জ্যাকি ফোনটা কেটে দেয়। জিয়া আবারও ওকে কল করার চেষ্টা করে, তবে ওর ফোন বন্ধ ছিল। এরপর ওর কাছে কোনো এক কোম্পানি থেকে কল আসে, যেখানে ও অ্যাসিস্ট্যান্টের জবের জন্য অ্যাপ্লাই করেছিল আর সেই জবটা এখনও পেয়েও গেছে। এতে জিয়া অনেক খুশি হয় আর ভাবতে থাকে, মা আর একটু অপেক্ষা করো, আমি সব ঠিক করে দিব। এদিকে সিং ওর ইনভেস্টরদের সাথে মিটিংয়ে ছিল। ইনভেস্টররা বলে, আজ যে নিউজটি ভাইরাল হলো সেটার ব্যাপারে আমাদের এক্সপ্লেন করুন, কোম্পানির নতুন সিওর ব্যাপারে প্লে বয়ের খবর ছড়াচ্ছে, এতে তো কোম্পানি লসের পথে যাবে, এমন হলে আমরা আমাদের সব ইনভেস্ট তুলে নিব। সিং বলে, আপনারা আমাকে এক মাসের সময় দিন, আমি প্রমাণ করে দিব আমি এই কোম্পানির সিও হওয়ার যোগ্য আর কোম্পানিটিকে ভালো একটি জায়গায়ও নিয়ে যাব। এরপর সিং ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি ওই জিয়ার ব্যাপারে সকল তথ্য বের করে আনো। আমরা দেখি জিয়া এই কোম্পানিতেই জব পেয়েছে। ওর কাছে অনেকগুলো ফাইল ছিল, তাই ও সামনের কিছুই দেখতে পাচ্ছিল না। তখনই ও সিংয়ের সাথে ধাক্কা খেয়ে যায়। জিয়া তো ওকে দেখে পালাতে নিচ্ছিল, তবে সিং ওকে ধরে ফেলে আর নিজের অফিসে নিয়ে যায়, যেটা সেক্রেটারি দেখে ফেলে আর সিংয়ের দাদির কাছে কল করে বলে, যেই মেয়ের সাথে বসের স্ক্যান্ডাল ছড়িয়েছে মেয়েটি এখন কোম্পানিতেই আছে। এটা শুনে দাদি বলে, আমি এক্ষুনি আসছি। সিং বলে, তুমি আমাকে কেন ফলো করছো? জিয়া বলে, আমি তোমাকে কেন ফলো করব, আমি তো জবের জন্য এখানে এসেছি আর তুমি তো এমন নাটক করছো যেন তুমি এখানকার সিও। একটু পরেই ও বুঝতে পারে সিং আসলেই এখানকার সিও।
যেটাতে জিয়া অবাক হয়ে যায়। সিং বলে, তুমি এক্ষুনি রিজাইন দিয়ে চলে যাও, আর কখনো তোমার চেহারাটাও আমাকে দেখাবে না। এতে জিয়ার অনেক রাগ হয়, আমার ভাগ্যটা এমন কেন। এর মধ্যে দাদি কোম্পানি চলে আসে, হঠাৎ করে ওনার শরীরটা খারাপ হয়ে যায়। জিয়া ওনাকে এই অবস্থায় দেখে ওনার সাহায্য করে, যার ফলে দাদির শরীরটা ভালো হয়। উনি তো জিয়ার উপর পুরো ইমপ্রেস হয়ে যায়। এরপর দাদি সিংয়ের সাথে দেখা করতে যায় আর বলে, তুমি যদি এরকম স্ক্যান্ডালে জড়াতে থাকো আমাদের কোম্পানির বদনাম হয়ে যাবে, এত বছর ধরে আমি যত কষ্ট করেছি সব ধুলায় মিশে যাবে। এখন এই প্লে বয়ের নিউজকে কভার করার জন্য এই স্ক্যান্ডালটিকে এক নিউজে রূপান্তর করতে হবে। সিং বলে, আপনি কি বলতে চাচ্ছেন। দাদি বলে, তুমি এই এফআইআরটিকে অফিসিয়াল বানিয়ে ফেলো, আমিও চাই তুমি বিয়ে করে নাও, জলদি বাচ্চা নিয়ে নাও, যেন এই কোম্পানিটিকে সামলানোর কোনো ওয়ারিশ হয়। আর হ্যাঁ, আমি তোমাকে অর্ডার করছি, আজ ডিনারে তুমি সেই মেয়েটিকে নিয়ে আসবে, আমি অপেক্ষা করব। সিং অনেক চিন্তায় পড়ে যায়, ও কি করবে। এর মধ্যে জিয়া ওর রেজিগনেশন লেটার দিতে আসে, কিন্তু সিং ওর থেকে লেটারটি নিয়ে বলে, আমি তোমার রেজিগনেশন লেটারটি মানছি না। আর একটি কন্ট্রাক্ট দিয়ে বলে, তোমাকে আমার সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করতে হবে, কারণ আমি আমার ইমেজ খারাপ করতে চাই না, এর জন্য আমি তোমাকে অনেকগুলো টাকাও দিব। জিয়া বলে, তুমি কি পাগল হয়ে গেছো, আমার বয়ফ্রেন্ড আছে, ও চলে যেতে নিচ্ছিল। সিং বলে, আমি জানি তোমার টাকার দরকার, আমি তোমাকে যা টাকা দিব সেগুলোতে তোমার পুরো লাইফ সেট হয়ে যাবে। এতে জিয়া কিছুক্ষণ ভাবতে থাকে আর বলে, আমারও একটি শর্ত আছে, এই কন্ট্রাক্ট শুধু 3 মাসের জন্য হবে। এতে দুজনই রাজি হয়ে যায় আর কন্ট্রাক্টে সাইন করে নেয়। কন্ট্রাক্ট মোতাবেক সিং ওকে যা বলবে জিয়াকে তাই মানতে হবে। এরপর জিয়া ওর ডেস্কে ফিরে আসে। সব এমপ্লয়িরা সন্দেহ করছিল ওই মেয়েটা জিয়াই হবে, তবে জিয়া কিছুই বলে না। তখনই এখানে সিং এসে জিয়াকে বলে, রাতে তোমাকে আমার সাথে ডিনারে যেতে হবে, তাই আমার অফিসে আসো। যেটা শুনে সবাই অবাক। জিয়া বলে, তুমি সবার সামনে এরকম কেন করছো। সিং ওর কথায় পাত্তা দেয় না আর ড্রেস দিয়ে বলে, জলদি রেডি হয়ে নাও। দুজন রেডি হয়ে দাদিমার সাথে দেখা করতে যায়। দাদি তো জিয়াকে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ উনি তো আগেই জিয়াকে পছন্দ করে ফেলেছিল। খাবার খাওয়ার সময় ওরা এমন নাটক করছিল যেন ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসে, যা দেখে দাদিও বিশ্বাস করে নেয়। জিয়া তো ওর নামে অনেক নালিশ করে, দাদি এতে সিংকে বকাও লাগায়। ওরা দুজন একদম বাচ্চাদের মতোই ঝগড়া করছিল। দাদি বলে, এতদিন আমি কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, তাই আমি এখন আমেরিকা যাব আমার জীবনটা উপভোগ করার জন্য, এজন্য আমি চাই তোমরা দুজন একসাথে থাকো। আর হ্যাঁ, তোমাদের জন্য আমি সারপ্রাইজ রেখেছি, তোমরা রুমে যাও। যেটাতে ওরা দুজন অনেক শকড। যাই হোক, দাদির জোর করাতে ওদেরকে সেই রুমে যেতেই হয়। রুম দেখে জিয়া বলে, তুমি মনে হয় আগেও অনেক মেয়েদের রুমে নিয়ে এসেছো, তাই তো দাদিমা এত এক্সপার্ট হয়ে গেছে। সিং বলে, এর আগে আমি কখনো মেয়েদের সাথে থাকিনি। ওদের দুজনের বিছানা নিয়ে ঝগড়া লেগে যায়। তবে সিং যখনই ওয়াশরুমে যায়, জিয়া এসে বিছানায় শুয়ে পড়ে আর বলে, তোমার দাদির তো একটি নাতিই লাগবে, তোমার কাছে তো কতগুলো অপশন আছে, তুমি তো যে কোনো উপায়ে বাচ্চা নিতে পারো, একটি বাচ্চাকে দত্তক নিলেই তো হয়, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়, এত নাটক করার কি দরকার। ওর এত কথাবার্তায় সিং পেরেশান হয়ে একদম ওর কাছে চলে আসে আর বলে, আমার সামনেই যখন একটি ভালো অপশন আছে, তাহলে আমি অন্য অপশন কেন খুঁজতে যাব। জিয়া অনেক ঘাবড়াতে থাকে আর টুস করে বিছানা থেকেই পড়ে যায়। সিং বলে, তুমি যদি চাও আমি এই অপশনটি ব্যবহার না করি, তাহলে চুপচাপ ঘুমিয়ে পড়ো। বেচারিও ভয় পেয়ে চুপ করে নিচে শুয়ে পড়ে। পরদিন সিং অনলাইনে মিটিং করছিল, ওর ব্র্যান্ডের জন্য একজন মডেল খুঁজছিল। এর মাঝে জিয়া এখানে চলে আসে, ও জানেই না সিং অনলাইনে মিটিং করছে। শেষে বেচারা লজ্জায় ল্যাপটপটাই বন্ধ করে দেয়। সিং রেগে বলে, তুমি দেখতে পাচ্ছ না আমি মিটিংয়ে ছিলাম। আর হ্যাঁ, তুমি এখন প্রেসিডেন্টের গার্লফ্রেন্ড, তো সবার সামনে একটু ভালো মতো থেকো, রাতে আমাদের এঙ্গেজমেন্ট পার্টি আছে, তাই সেখানে সবার সাথে ভালো ব্যবহার করো। অন্যদিকে আমাদের লিন নামের একটি মেয়েকে দেখানো হয়,
ও জিয়া আর সিংয়ের এঙ্গেজমেন্টের নিউজ দেখে অবাক হয়। আর জ্যাকিকে কল করে বলে, তুমি কি জানো তোমার গার্লফ্রেন্ডের একজন ধনী সিওর সাথে বিয়ে হতে চলেছে? জ্যাকি বলে, কি? লিন বলে, তুমি চিন্তা করো না, আমার কাছে একটি প্ল্যান আছে যেটার মাধ্যমে তুমি অনেক টাকা কামাতে পারবে। সন্ধ্যায় ওরা দুজন পার্টিতে আসে, যেখানে দাদিমা সব কিছুই সুন্দর করে আয়োজন করে রেখেছে। এখানে লিন আর জ্যাকিও ছিল। আমরা এখানে জিন নামের এক ছেলেকে দেখি, ও জিয়াকে দেখে খুব অবাক হয়। এরপর ওরা দুজন দুজনকে আংটি পরিয়ে নেয়। ওদের নাটক দেখে সবাই ভেবেই নেয়, আহা কত লাভিং একটি কাপল। তখনই লিন জিয়াকে ইশারা করে ওর কাছে ডাকে। আসলে ওরা দুজন বেস্ট ফ্রেন্ড। জিয়া যাওয়ার সময় জিন নামের ছেলেটির সাথে ধাক্কা খেয়ে যায়। জিন ভাবতে থাকে, দুজন মানুষ একই রকম কিভাবে হতে পারে? এখানে লিন ওকে বলতে থাকে, তুমি সিংকে আমার কাছে ফিরিয়ে দাও। আমার সাথে সিংয়ের রিলেশন চলছিল, কিন্তু তোমার সাথে এসব হওয়ার পর সব নষ্ট হয়ে গেছে। আসলে ওই দিন আমি তোমার আর জ্যাকির জন্য সারপ্রাইজ রেখেছিলাম, তবে ভুল করে চাবিটা বদলে গেছে। ওর এসব কথাবার্তায় জিয়াও গলে যায়। এর মাঝে এখানে সিং চলে আসে আর বলে, কে তোমার বয়ফ্রেন্ড? এই কথাটা তো পরে হবে, এখন বলো এই ভিডিওর মানে কি। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল ওই দিন লিন ইচ্ছে করেই জিয়াকে ওই রুমে নিয়ে গিয়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই দিন সিং অ্যালেক্সের সাথে ব্র্যান্ড প্রমোশনের ব্যাপারে কথা বলছিল, আর ব্র্যান্ডের প্রমোশনের জন্য লিনকেই মডেল হিসেবে চুজ করা হয়েছিল। তখনই লিন ইচ্ছে করে সিংয়ের গ্লাসে ড্রাগ দিয়ে দিয়েছিল। অ্যালেক্স যাওয়ার পর লিন ভাবতে থাকে, আজ তো আমি তোমাকে নিজের করেই ছাড়ব। তখনই ওর কাছে কারো কল আসে। ও অনেক ভালো একটি চান্স পেয়ে যায়, যেটার মাধ্যমে ও বড় একজন মডেল হতে পারবে। এতে ও অনেক খুশি হয়ে যায়, কিন্তু ও এখন বুঝতে পারছিল না ও সিংয়ের সাথে কি করবে। ওর মাথায় একটি প্ল্যান আসে। ও জিয়ার কাছে গিয়ে ওকে অনেক ড্রিঙ্ক করায় আর ওকে ওই রুমে পাঠিয়ে দেয়, যেটা লিন ওর আর সিংয়ের জন্য বুক করেছিল। এসব শুনে জিয়া বলে, তুমি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার সাথে এরকমটা কীভাবে করলে? লিন বলে, আমি শুধু তোমাকে ব্যবহার করেছি, তুমি তো আমার ফ্রেন্ড হওয়ার যোগ্যই না। এরপর ও সিংকে বলে, তুমি এসব ভুলে যাও আর আমার হয়ে যাও, আমি তোমাকে অনেক পছন্দ করি। এসব শুনে সিং রেগে যায়, তুমি ভেবেছোটা কি? তুমি এই কোম্পানির একজন মডেল, এর মানে এই না তুমি যা তা করবে। ব্যাপারটা যদি শুধু পছন্দের হতো আমি তোমাকে একটি চান্স দিতাম, কিন্তু তুমি যে নিচু মানের কাজ করেছ সেটার জন্য আমি তোমাকে ফায়ার করছি। এরপরও তুমি যদি বাড়াবাড়ি করো, তুমি আমাদের সাথে যা করেছ সেটার ভিডিও আমি অনলাইনে পোস্ট করে দিব, তখন তোমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। এসব শুনে ও ভয় পেয়ে চলে যায়। এরপর সিং জিয়ার কাছে মাফ চায়, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আসলে আমার দাদা দাদি 40 বছর ধরে কষ্ট করে এই কোম্পানিটিকে দাঁড় করিয়েছে, তাই আমি কোম্পানির ইমেজ নষ্ট করতে চাচ্ছিলাম না। আর এখন এই কোম্পানির ইমেজ ধরে রাখার জন্য আমার এখন তোমার সাহায্য লাগবে। এতে জিয়াও রাজি হয়ে যায় আর ওদের মাঝে ভালো বন্ধুত্ব হয়ে যায়। সিং বলে, আসলে এই পার্টিতে তোমার বয়ফ্রেন্ডও এসেছে। এটা শুনে জিয়া খুশি হয়ে ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, কিন্তু ও বাহির থেকে লিন আর জ্যাকির কথাগুলো শুনতে পায়। লিন বলে, তুমি তো এখানে এসেছিলে ওদের এঙ্গেজমেন্ট পার্টিটা নষ্ট করার জন্য। জ্যাকি বলে, আমি আমার প্ল্যান বদলে ফেলেছি, আমি অন্য একটি কাজ করছি যেটার জন্য আমি আরও বেশি টাকা পাব। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় পার্টিতে সিংয়ের অ্যাসিস্ট্যান্ট এসে ওকে একটি ভিডিও দেখিয়েছিল। সিং বলে, আমি জানি তুমি এখানে কেন এসেছ, তুমি জিয়ার সাথে ব্রেকআপ করে ফেলো, এর জন্য আমি তোমাকে আরও বেশি টাকা দিব, যেটাতে জ্যাকিও রাজি হয়ে গেছে। এসব শুনে জিয়া অনেক কষ্ট পায় আর সোজা গিয়ে জ্যাকিকে এক চড় লাগায়, তুমি কিভাবে আমার সাথে এরকমটা করতে পারলে, আমি তো সত্যিই তোমাকে ভালোবাসতাম। জ্যাকি উল্টো ওকেই দোষ দিতে থাকে। তখনই এখানে সিং চলে আসে আর জিয়াকে বলে, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি মামলাটি সামলে আসছি। জ্যাকি বলে, তুমি আমাকে যেটা করতে বলেছ আমি সেটাই করেছি, এখন আমার টাকা দাও। সিং ওকে কিছু পেপার্স দেখায় যেখানে ও জিয়ার সাথে ধোকাবাজি করেছে। ও নিজেই লোকদের থেকে লোন নিয়ে জিয়ার নাম দিয়ে দিয়েছে।
সিং বলে, তুমি যদি আর কখনো জিয়াকে কিছু করার চেষ্টা করেছো আমি তোমাকে পুলিশে দিব। জ্যাকিও বুঝতে পারে সিং ওকে মিথ্যে বলেছে, বেশি লোভ করলে এরকমটাই হয়। ও ভয় পেয়ে চলে যায়। এই সব কথা জিয়াও শুনে ফেলে, কারণ ও গাড়িতে যায়নি। এরপর ওরা দুজন বাড়ি চলে আসে আর একসাথে খাবার দাবার খেতে থাকে। জিয়া বলে, আমি নিজেকে সামলে নিয়েছি, আমি আবারও আমার জীবনটা সুন্দর করে শুরু করব। দেন ও অনেক ড্রিঙ্ক করে ফেলে, মাতাল হয়ে ও সিংকে অনেক জ্বালাতে থাকে। ওরা দুজন মিলে আমাকে ধোকা দিয়েছে, আমি ওদেরকে ছাড়ব না। অনেক চেঁচানো শেষে ও সিংয়ের উপরেই পড়ে যায়। সিং ওকে এক নজরে দেখতেই থাকে, আর জিয়া তো ওর আঙুলেই কামড়ে দেয়। সিং বলে, মনে হয় তুমি একটা কুত্তি। ও বেহুশ হয়ে গেলে সিং ওকে রুমে নিয়ে যায়। জিয়া বলে, তুমি অনেক কিউট। এটা বলেই ও সিংকে কিস করতে থাকে, আর সিংও ওকে কিস ব্যাক করে। মনেই হচ্ছিল ও জিয়াকে পছন্দ করতে শুরু করেছে। পরদিন সকালে ঘুম থেকে উঠার পর সিং আরও একটি রুল বানায়, তুমি আমার পারমিশন ছাড়া আর কখনো ড্রিঙ্ক করবে না। জিয়া বলে, রাতে কি আমি কিছু করেছি? ও বলে, করেছো মানে? আমার অবস্থার 12টা বাজিয়ে দিয়েছ আর অনেক কান্নাকাটিও করেছো। জিয়া বলে, এরপর থেকে আমি আর কখনো এরকম করব না, এখন শুধু আমি আমার কাজের উপরই ফোকাস করব। এরপর দুজনে একসাথে অফিসে যায়। অফিসের সবাই ওকে লেডি বস বলছিল আর অনেক রেসপেক্ট করছিল, কেউ তো ওকে কোনো কাজই করতে দিচ্ছিল না, যেটা জিয়ার একদম ভালো লাগে না। ও তো কাজ করতে চাচ্ছিল। ও সবাইকে বলে, তোমরা আমাকে বাকি সবার মতোই ট্রিট করো। ডাইরেক্টর এসে বলে, ইমার্জেন্সি একটি কাজ আছে, কেউ ফ্রি থাকলে কাজটি করে দাও। কেউই করতে চাচ্ছিল না, তবে জিয়া হাত তুলে বলে, আমি করব। এরপর থেকে ও কাজে অনেক ব্যস্ত হয়ে পড়ে, যেখানে সিংও ওর সাহায্য করে। সিং বলে, খাবারও তো ঠিক মতো খাও, সারাদিন কাজ করলে হবে নাকি? অবশেষে জিয়া ওই ফাইলটি তৈরি করে ফেলে, ও ওয়াশরুমে যায়। এর মাঝে সেক্রেটারি এসে ওর ল্যাপটপটা দেখতে থাকে। এরপর জিয়া সুপারভাইজার আর ডাইরেক্টরকে বলে, আমি ফাইলটি কমপ্লিট করে ফেলেছি। কিন্তু ও দেখে ল্যাপটপের কোথাও সেই ফাইলটি নেই। এতে সবাই চিন্তায় পড়ে যায়। জিয়া বলে, আমাকে আরেকটু সময় দিন, আমি আবারও ফাইলটি বানিয়ে দিব। বেশি কাজ করার কারণে ও বেহুশ হয়ে যায়। ঠিক সময় সিং এসে ওকে ধরে ফেলে আর ওকে ডক্টর দেখায়। সিং ওর সেক্রেটারির উপর চিল্লাছিল, কারণ ও জেনে গেছে ওই ফাইলটি সেক্রেটারি ডিলিট করেছে। জিয়া যখন হুঁশে আসে ও বুঝতে পারছিল না ও এখানে কিভাবে আসলো। সিং বলে, তুমি ঠিক মতো খাবারও খাও না বলে এরকমটা হয়েছে, আর এত বেশি কাজ করার কোনো দরকার নেই। ও আরও বলে, আমি তোমার ফাইলটা রিকভার করে দিয়েছি, যেটা শুনে জিয়া অনেক খুশি হয় আর ওকে থ্যাঙ্কস বলে। সিং বলে, তুমি এভাবেই নিজের ল্যাপটপ আনলক করে রাখবে না, অফিসের সবাই একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী, এই কাজ সেক্রেটারিই করেছে, এজন্য আমি ওকে চাকরি থেকে বের করে দিয়েছি। মিটিংয়ে সবাই জিয়ার কাজ অনেক পছন্দ করে। সিং অফিসিয়ালি অ্যানাউন্স করে দেয়, আজ থেকে জিয়া আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হবে। এরপর ওরা মিস্টার জিনের সাথে দেখা করতে যায়। ওরা মিস্টার জিনের কোম্পানির সাথে কিছু একটা ডিল করতে চাচ্ছিল। জিন তো এখানে শুধু জিয়াকেই দেখছিল। পরের সিনে দেখি ওরা লাহি নামের এক মডেলের সাথে দেখা করতে যায়, যে আর কি ওদের কোম্পানির নতুন অ্যাম্বাসেডর হবে। এরপর ওদের দুজনের ইন্টারভিউ হচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট যখন ওদের জন্য কফি নিয়ে আসে, লাহি বলে, মিস্টার সিং কফি খায় না। সিং অবাক হয়ে যায়, ও কিভাবে জানলো? ছবি তোলার সময়ও লাহি ওর অনেক ক্লোজ হচ্ছিল, যেটা সিংয়ের কাছে আজব লাগে। জিয়ার কাছে লাহিকে খুবই ভালো লাগে, তাইও লাহির সাথে সেলফি নেয়। তবে লাহি ওকে বারবার অ্যাসিস্ট্যান্ট বলেই কথা বলছিল। সিং বলে, আমাদের কি আগে কখনো দেখা হয়েছিল? লাহি বলে, না, কিন্তু মনে হচ্ছে আমাদের এক হওয়া ভাগ্যে লেখা আছে। সিং ওর আংটিটা দেখিয়ে বলে, এখন আর সম্ভব না, কারণ আমি অলরেডি বুকড হয়ে গেছি। এটা বলেইও চলে যায়। বাড়ি ফিরে লাহি ওর আর সিংয়ের ছবি দেখে খুশি হচ্ছিল। ওর কাছে সিংয়ের অনেক আগেরও ছবি ছিল। ও ছবিটা দেখে বলে, যদি ভাগ্য বদলানো যায় আমি সেটা বদলিয়েই ছাড়ব। এরপর ও কাউকে কল করে বলে, আমার আর সিংয়ের ছবিটা পাবলিশ করে দাও। ছবি পাবলিশ হওয়ার সাথে সাথেই লোকজন কমেন্ট করতে থাকে,
এই দুজনকে একদম পারফেক্ট লাগছে। সবাই কম্পেয়ার করতে থাকে। জিয়ার থেকে লাহির সাথেই সিংকে বেশি ভালো লাগছে। মনে হচ্ছে ওই মেয়েটা সিংকে ফাঁসিয়ে নিয়েছে। এসব দেখে জিয়ার অনেক খারাপ লাগে। এর মাঝে এখানে জিন আসে ওর ডিলের ব্যাপারে কথা বলতে। ও বুঝতে পারে জিয়ার মনটা ভালো না। জিন ওকে বুঝায়, তুমি এসবে ধ্যান দিও না। মিস লাহি আর মিস্টার সিং পাবলিক ফিগার, তাই নেটিজেনরা তো ওদের নিয়ে কথা বলবেই, তাই তুমি এসব ভেবে মন খারাপ করো না। জিয়া চলে যাওয়ার পর জিন ওর ফোনে একটা ছবি দেখে, যেখানের মেয়েটা একদমই জিয়ার মতোই দেখতে। জিন বলে ও একদমই মিস রিওর মতো দেখতে। এদিকে জিয়া এসে বলে জিন তোমার ডিল একসেপ্ট করে নিয়েছে। সিং খুশি হয় যে ওদের কোম্পানিটা ভালোই প্রোগ্রেস হচ্ছে। তবে জিয়ার মনটা খারাপ ছিল, তাইও চলে যায়। সিং বলে ওর আবার কী হলো? জিয়া অনেক চিন্তায় পড়ে যায়। আমার এরকম কেন ফিল হচ্ছে? আমি কি সত্যিই ওকে পছন্দ করতে শুরু করেছি? এরপর ও নিজেকেই বুঝাতে থাকে, এটা তো শুধু একটি কন্ট্রাক্ট, তাই আমাকে সিরিয়াস হলে হবে না। তখন ওর কাছে লাহির মেসেজ আসে, তাইও লাহির সাথে দেখা করতে যায়। লাহি ওকে সরি বলে, আমার উচিত ছিল আমার ফ্যানদেরকে কন্ট্রোল করা। তুমি আর সিং কাপল, তাই তোমাদের তো খারাপ লাগবেই। জিয়া বলে, না না, আমি এরকমটা ভাবি না। ও বলে, তোমাদের প্রাইভেট লাইফ কেমন চলছে? জিয়া বলে, ভালোই। লাহি বলে, কখনো যদি ওর মনটা খারাপ থাকে বা এমনিতেই, তুমি ওকে এক কাপ মিল্ক দিতে পারো, এতে ওর মন ভালো হয়ে যাবে। কথা বলতে বলতে লাহি ওর সাথে বন্ধুত্ব করে নেয়। রাতের বেলা জিয়া খুব সুন্দর করে ওর জন্য খাবার নিয়ে আসে। সিং ভাবতে থাকে ওর আবার কী হলো। যাই হোক, ও একটু কেক খেয়ে নেয় আর বলে, আজ দুপুরে তোমার কী হয়েছিল? তুমি আমার কাছে কেন ছিলে না? এর মধ্যেই ওর পেটে ব্যথা শুরু হয় আর জিজ্ঞেস করে, কেকে কি দুধ ছিল? জিয়া বলে, হ্যাঁ। ও বলে, তুমি জানো না আমার ল্যাকটোজ ইনটলারেন্স আছে? মানে ও কোনো দুধের জিনিস খেলে ওর পেটে ব্যথা হয়। সিংয়ের শরীর অনেক খারাপ হয়ে যায়। জিয়া ওকে সরি বলতে থাকে। এরপর ও লাহিকে মেসেজ করে বলে, সিংয়ের তো শরীর খারাপ হয়ে গেছে। এটা দেখে লাহি খুশি হয়ে যায়। বুঝাই যাচ্ছে ও জিয়া আর সিংয়ের মাঝে ঝামেলা করতে যাচ্ছে। পরদিন অফিসে সিং ভাবছিল এখনই হয়তো জিয়া ওর অবস্থাটা জিজ্ঞেস করতে আসবে, কিন্তু এখানে লাহি আসে আর বলে, তোমার কি শরীর খারাপ? সিং বলে, হ্যাঁ, পেটে ব্যথা। লাহি বলে, আমি এখান দিয়েই যাচ্ছিলাম, আমার কাছে স্যুপ আছে, তুমি খেয়ে নাও, তোমার ভালো লাগবে। তখনই জিয়া ওর জন্য পরিজ নিয়ে আসে। ও দেখে ওর বানানো পরিজের চেয়ে লাহিরানা স্যুপের চেহারা বেশি ভালো দেখাচ্ছে, তাইও চলে যায়। সিং ওকে আটকাতেই নিচ্ছিল, তবে লাহি ইচ্ছে করে ওর হাতে স্যুপ ফেলে দেয় যেন ও জিয়ার কাছে না যেতে পারে। লাহি বলে, আমি জিয়ার পরিজ দেখেছি, ভালো দেখাচ্ছে না, তাই তুমি আমার আনা স্যুপটাই খেয়ে নাও, ও তোমার ব্যাপারে কিভাবে এত কেয়ারলেস হতে পারে? সিং বলে, এরকম কিছুই না, আর সরি, আমি জিয়ার সাথে লাঞ্চ করতে যাব। এই কথাটা লাহির কাছে একদম ভালো লাগে না। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় স্কুলে দুটো ছেলে চ্যাং নামের একটি ছেলেকে বুলি করছিল, কারণ চ্যাং ভেতরে পিঙ্ক কালারের টি শার্ট পরেছে। এই সময় সিং এসে ওকে বাঁচিয়ে নেয় আর বলে, আজ তো তোমার জন্মদিন, তাই আমি তোমার জন্য এই হটপট গিফট এনেছি। আসলে এই দুনিয়ায় খুব কমই ছেলে আছে যারা পিঙ্ক কালার পছন্দ করে। পিঙ্ক কালার পছন্দ করা দোষের কিছু না, আমি তোমাকে বুঝতে পারছি। চ্যাংয়ের কাছে সিংয়ের এসব কথাবার্তা অনেক ভালো লাগে। বর্তমানে সেই হটপটটা লাহির কাছে ছিল। ও কিছু একটা ভেবে হটপটটা ডাস্টবিনে ফেলে দেয়। সিং জিয়ার কাছে এসে পরিজ নিয়ে খেতে থাকে। জিয়া বলে, তুমি তো লাহির সাথে খাচ্ছিলে, এখানে কি করছো? সিং বলে, আমি বাহিরের মানুষের খাবার খাই না। জিয়া বলে, আমি কি তোমার পরিবার নাকি? সিং বলে, তুমি হয়তো ভুলে গেছো, তুমি আমার সাথে একই ঘরে থাকো। ও জোরে জোরে এই কথাটা বলছিল, তাই জিয়া জলদি ওর মুখটা চেপে ধরে। রাতে জিয়া ওর সাথে খুব ভালো ব্যবহার করছিল, কারণ ও সিংয়ের কাছে ওর ফিলিংসটা কনফেস করতে চাচ্ছিল। কিন্তু সিং বলে, আমি জানি তুমি এসব কেন করছো, তুমি ডাবল স্যালারি চাচ্ছ, তাই না? এটা শুনে জিয়া রেগে অন্য সাইড পরিষ্কার করতে থাকে। তবে ভুলবশত ও একটি পাপ্পির শোপিস ভেঙে ফেলে। ও সরিও বলে, তবে সিং ওর উপর চিল্লিয়ে বলে, যাও এখান থেকে। জিয়া লাহিকে কল করে এসব কিছু বলে, আমি ভুল করে একটি শোপিস ভেঙে ফেলেছি, ও আমার উপর অনেক রেগে গেছে।
লাহি বলে, তুমি এই সময় সিংয়ের কাছে একদম যেও না। এরপর লাহি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, আমার একটি নেকলেস ভেঙে গিয়েছিল যেটা এক কোম্পানির মাধ্যমে আমি ঠিক করে ফেলেছি। এটা দেখে সিং ওকে মেসেজ দেয়, আমার একটি শোপিস ভেঙে গেছে, তুমি কি ঠিক করে দিতে পারবে? লাহি বলে, হ্যাঁ তুমি পাঠিয়ে দাও, আর একদম চিন্তা করো না। ও তো অনেক খুশি হয়ে যায়, আমার প্ল্যানটা কাজ করছে। পরদিন সিং অফিসে গিয়ে ভাবতে থাকে, আমার জিয়ার উপর এতটা চিল্লানো উচিত হয়নি। এর মাঝে ওর কাছে লাহির কল আসে। লাহি বলে, তোমার পাপ্পি শোপিসটা ঠিক হয়ে গেছে। সিং বলে, তাহলে অফিসে পাঠিয়ে দাও। লাহি বলে, এভাবে তো হবে না, তোমার বাসায় আমাকে ট্রিট দিতে হবে। সিং বলে, ঠিক আছে তাহলে চলে এসো। পরের সিনে দেখি লাহি ওদের বাড়ি এসেছে আর ওই পাপ্পিটি দিয়ে দেয়। সিং ওটা নিয়ে জিয়াকে দিয়ে বলে, এখন থেকে এটার খেয়াল রেখো। লাহি জিয়াকে আবারও ছোট করে কথা বলতে থাকে, তুমি তো একদমই কেয়ারলেস, তুমি জানো না এই শো পিস সিংকে ওর রিলেটিভ গিফট করেছে। সিং বলে, তুমি কিভাবে জানলে? লাহি বলে, তুমি তো আমাকে বলেছো তোমার রিলেটিভ তোমাকে গিফট করেছে, তাই তোমার কাছে এটা এত গুরুত্বপূর্ণ। এগুলো শুনে জিয়ার খারাপ লাগে যে সিং এই কথাগুলো লাহিকে বলেছে, অথচ ওকে বলল না। জিয়া ওর সাথে রেগেছিল, তুমি লাহির সাথে সব শেয়ার করো, এটা আমাকেও তো বলতে পারতে, আমি ঠিক করে দিতাম। সিং বলে, তুমি জেলাস হচ্ছ? ও বলে, না আমি জেলাস হচ্ছি না, আমার খারাপ লাগছে যে আমি তোমার ব্যাপারে কিছুই জানি না। সিং বলে, চলো আজ আমি তোমাকে সব বলবো একদম ডিপলি। এতে জিয়া ভয় পেয়ে যায়, কি জানি করবে। তবে সিং তো একটি বক্স খুলে ওকে বিভিন্ন জিনিস দেখাতে থাকে। আরেকটি ছবি দেখিয়ে বলে, ছোটবেলা এই পাপ্পিটা সব সময় আমার পাশেই থাকতো, ও যখন মারা যায় আমি তখন অনেক একা হয়ে যাই। ওই সময় আমার দাদি আমাকে এই পাপ্পির শোপিসটা গিফট করেছিল, তাই ওটা আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ। এরপর সিং ওই চ্যাংয়ের ছবি দেখায় আর বলে, ও আমার খুব ভালো বন্ধু ছিল, কিন্তু হঠাৎ করে গ্র্যাজুয়েশনের পর ও কোথায় যেন গায়েব হয়ে গেছে। এবার জিয়া ওর ব্যাপারে বলতে থাকে, আমার বয়স যখন 5 ছিল তখন আমার কিছু স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল, কিন্তু এরপর আমার এটাই মনে আছে আমি আমার বাবা মা আর দাদির সাথেই থাকি। তবে আমার একটাই কষ্ট, আমার বাবা আর দাদি কখনো আমাকে ভালোবাসেনি, যার ফলে আমি আমার এইটুকু জীবনে অনেক স্ট্রাগল করেছি। পার্ট টাইম জব করে আমি আমার পড়াশোনার খরচ চালাতাম। কলেজে আমার সাথে লিনের পরিচয় হয়েছে, আর লিনি জ্যাকির সাথে আমার পরিচয় করিয়েছে। আমি ভেবেছি জ্যাকির সাথে হয়তো আমি অনেক খুশি থাকব, কিন্তু দেখো ও আমাকে ধোকা দিল। এরপর তুমি আমার জীবনে আসলে, তোমার সাথে পরিচয় হওয়ার পরই আমার জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে। এটা বলেই ও নিজেই অকওয়ার্ড হয়ে চলে যায়। সিং ভাবতে থাকে, এখন যাই হয়ে যাক, আমি তোমার সাথে আর কিচ্ছু খারাপ হতে দিব না। পরদিন জিয়া জিনের সাথে মিটিংয়ে যায়। কাজ শেষে জিন ওকে ডিনারে ইনভাইট করে। প্রথমে জিয়া রাজি হচ্ছিল না, তবে জিনের অনেক বলাতে ও রাজি হয়ে যায়। অন্যদিকে সিং জিয়ারই অপেক্ষা করছিল। জিন জিয়াকে অনেক ভালো একটি রেস্টুরেন্টে নিয়ে আসে। জিয়া এসব দেখে খুব এক্সাইটেড ছিল। জিন বলে, এখানের চেরি কেক অনেক ভালো, অর্ডার করি তোমার জন্য? জিয়া বলে, না চেরিতে আমার অ্যালার্জি আছে। যেটা শুনে জিন অবাক। ও জিজ্ঞেস করে, তোমার কি কোনো যমজ বোন ছিল? কিন্তু তখনই জিয়ার কাছে সিংয়ের কল আসে। সিং বলে, তুমি এখনো বাড়ি আসছো না কেন? জিয়া বলে, আমি মিস্টার জিনের সাথে রেস্টুরেন্টে আছি আর অনেক সুন্দর সুন্দর খাবার খাচ্ছি। এতে সিং আরও রেগে যায় আর বলে, এক্ষুনি বাড়ি আসো। তাই জিয়া জিনের কাছে ও বাহানা মেরে জলদি চলে যায়। জিন ভাবতে থাকে, দুজন মানুষ কিভাবে এক হতে পারে, রিওরও তো চেরিতে অ্যালার্জি ছিল। পরদিন সকাল সকাল ওর কাছে ওর মায়ের কল আসে। মা বলে, তোমার বাবা আমাকে ধোকা দিচ্ছে, আমাকে মেরেছেও। এটা শুনে ওরা দুজন জলদি সেই বাড়িতে যায়। ওর বাবা মিথ্যে বলতে থাকে, আমি এরকম কিছুই করিনি, কিন্তু এখানে ওনার গার্লফ্রেন্ড বসেছিল। সিং নিজের সাথে ওর লয়ারকে নিয়ে এসেছিল, আর ওর কাছে প্রমাণও ছিল যেখানে জিয়ার বাবা তার গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেলে গিয়েছিল। সিং মেয়েটিকে একটি কন্ট্রাক্টে সাইন করতে বলে, যেখানে লেখা ছিল জিয়ার বাবা ওর উপরে যত টাকা খরচ করেছে সেগুলো ওকে ফেরত দিতে হবে। মেয়েটি বলে, আমি কোথায় থেকে দিব?
সিং বলে, সেগুলো জিয়ার টাকা ছিল, তাই তোমাকে ফেরত দিতেই হবে, আর না হয় আমি তোমার নামে কেস করব, এটাই তোমার শাস্তি। এরপর থেকে কোনো ম্যারিড কাপলের দিকে তুমি ফিরেও তাকাবে না। সিং জিয়ার মাকে জিজ্ঞেস করে, এখন আপনি কি চাচ্ছেন? মা বলে, ডিভোর্স। উনি যাওয়ার সময় ওনার হাজবেন্ডকে একটা চড়ও লাগিয়ে যায়। এরপর ওরা দুজন মাকে ওদের বাড়িতে নিয়ে যায়। সিং বলে, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। মা ওদের দুজনকে মিলে থাকতে দেখে অনেক খুশি হয়। উনি তো আর জানে না ওরা নকল বিয়ের নাটক করছে। আজ জিয়া ওর মায়ের সাথে ঘুমায়, আর সিং সোফাতে। জিয়া ওকে মেসেজ করে থ্যাঙ্কস বলে ওর মায়ের সাহায্য করার জন্য। অন্যদিকে দেখি জিয়ার বাবার গার্লফ্রেন্ড লাহির সাথে বসে আছে। এর মানে এটাও লাহিরই প্ল্যান ছিল। ও জিয়ার ব্যাপারে জানার জন্য এই মেয়েকে জিয়ার বাবার সাথে সেট করেছিল। মেয়েটি বলে, ওরা আমাকে কন্ট্রাক্টে সাইন করিয়েছে, এই টাকা ফেরত দিতে হবে। আর হ্যাঁ, আমার কাছে অনেক বড় একটি নিউজ আছে। ও লাহির কানে কানে কিছু একটা বলে, যেটাতে লাহি অনেক খুশি হয়ে ওকে অনেকগুলো টাকা দিয়ে দেয়। পরদিন সিং জিয়ার মাকে একটি লন্ড্রি শপ দেখায় আর বলে, এখন থেকে আপনি এখানেই কাজ করবেন, এটা আমি আপনাকে দিচ্ছি। মা নিষেধ করে দেয়। সিং বলে, আপনি চিন্তা করবেন না, আপনি তো আমার মায়ের মতোই, শুধু এর বদলে আপনি জিয়াকে একটু বুঝাবেন, ও আমাকে অনেক জ্বালায়। এটা শুনে জিয়া ওকে মারতে থাকে। অবশেষে জিয়ার মাও এই শপে কাজ করতে রাজি হয়ে যায়। ওরা যাওয়ার পর সিংয়ের কাছে লাহির কল আসে, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। সিং বলে, তোমার দরকার হলে তুমি আমার অ্যাসিস্ট্যান্টকে কল করো। লাহি বলে, এটা তোমার ওয়াইফের পার্সোনাল লাইফের ব্যাপারে, তুমি যদি চাও তাহলে আমি তোমার ওয়াইফের সাথে কথা বলতে পারি। এটা শুনে সিং ওর সাথে দেখা করতে রাজি হয়ে যায়। এখানে লাহি ইচ্ছে করেই ওর উপরে পড়ে যায়। আমরা দেখি লাহি আগে থেকেই এক রিপোর্টারকে ভাড়া করে রেখেছে, যে ওদের ছবি তুলে ফেলে। সিং বলে, তুমি আমার ওয়াইফের ব্যাপারে কি জেনেছ? লাহি বলে, জিয়া যেই পরিবারে থাকছে ওটা ওর আসল পরিবার না। সিং বলে, এটা তো আমি আগে থেকেই জানি। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় সিং একদম শুরুতে যখন জিয়ার ব্যাপারে খবর লাগিয়েছিল, তখনই ও এই সব কিছু জেনে গেছে, যে জিয়ার এটা আসল পরিবার না, যেটা জিয়াও জানে না। বর্তমানে সিং বলে, জিয়ার আসল পরিবারকে এতে আমার কিছুই আসে যায় না। লাহি বলে, আচ্ছা বাদ দাও, আজ আমার জন্মদিন, আমার সাথে ডিনারে চলো। সিং নিষেধ করে দেয়। লাহি বলে, ঠিক আছে, তাহলে আমি এই ব্যাপারটা জিয়াকে জানিয়ে দিব। সিং চাচ্ছিল না এটা জিয়া জানুক, তাই ও লাহির সাথে চলে যায়। এদিকে জিয়া ওর কাজ করছিল, ও দেখে সব জায়গায় একটা নিউজ ছড়িয়ে পড়েছে, সিং জিয়াকে ধোকা দিচ্ছে আর লাহির সাথে রিলেশনে আছে। এতে জিয়া অনেক চিন্তায় পড়ে যায় আর সিংকে কল করে, তবে সিংয়ের ফোন বন্ধ ছিল। সিং ফিরে যাওয়ার সময় ওর কাছে অনেক লোকদের কল আসতে থাকে, আপনার ব্যাপারে ব্রেকিং নিউজ চলছে। এসবে ও অনেক চিন্তায় পড়ে যায়। ওর অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে, এরকম কিছুই না, তাই মামলাটা তাড়াতাড়ি সমাধান করো। ওর জিয়ার জন্য অনেক চিন্তা হচ্ছিল, তাই ও জলদি বাড়িতে আসে। সিংয়ের আসার শব্দ শুনে জিয়া ঘুমানোর নাটক করে। সিং ভাবতে থাকে, এত কিছু হয়ে যাচ্ছে আর ওর কোনো চিন্তাই নেই, উল্টো শান্তিতে ঘুমাচ্ছে, তাই ও জিয়ার নাকটা চেপে ধরে যেন উঠে যায়। আর ঠিক এমনটাই হয়। সিং বলে, আমি এত চিন্তাতে আছি আর তুমি ঘুমাচ্ছ? জিয়া বলে, তুমি কোথায় চিন্তায় আছো? তুমি তো মিস লাহির সাথে জন্মদিন সেলিব্রেট করছিলে, যদি কাজই হতো তুমি তোমার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দিতে, তুমি আমাকে ধোকা দিচ্ছ। সিং ভাবতে থাকে, জিয়া যদি সত্যটা জানে ও কতটা কষ্ট পাবে, যে এই দুনিয়ায় সবচেয়ে বেশি ওর মাই ওকে ভালোবাসে, কিন্তু ও যদি জানতে পারে ওর মাও ওর আসল মা না, তখন ও কতটা কষ্ট পাবে। তাই ও জিয়াকে মিথ্যে বলে, আমি প্রাইভেট কাজে গিয়েছিলাম। জিয়া জিজ্ঞেস করে, কিসের কাজ? সিং কিছুই বলে না। জিয়া বলে, হ্যাঁ, তুমি তো আমাকে কিছুই ভাবো না, আমি তো তোমার কন্ট্রাক্ট ওয়াইফ, তোমার লাইফে আমার কোনো জায়গাই নেই। এসব বলেই ও বাড়ি ছেড়ে চলে যায়। সিং পেরেশান হয়ে যায়, ও কি করবে। এদিকে জিয়া নিজের জন্য হোটেল বুক করতে আসে, এখানে ওর সাথে জিনের দেখা হয়ে যায়। ও বলে, তুমি এখানে কি করছো? জিয়া বলে, কিছুদিন আমি আলাদা থাকতে যাচ্ছি। জিন বলে, আমি তোমার দিকটা বুঝতে পারছি, আমি ওই নিউজ দেখেছি। অন্যদিকে সিং ওই নিউজ দেখে খুব রাগছিল আর ম্যানেজারকে বলে, মিস লাহিকে বলো এই ব্যাপারটা ক্লিয়ার করতে,
ম্যানেজার বলে আমরা আমাদের সাইট থেকে ক্লিয়ার করে দিয়েছি, আমরা মিস লাহির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, তবে উনি এই নিউজটা ক্লিয়ার করেনি, যার ফলে ওনার সব ফ্যান্সরা ভাবছে আপনি হয়তো মিস লাহিকে ধোকা দিচ্ছেন, এজন্য আপনারই উচিত হবে লাহির সাথে কথা বলা। জিয়া হোটেল থেকে বের হচ্ছিল, তখনই লাহির কিছু ফ্যান্সরা এসে ওকে হ্যারেস করতে থাকে। তখন জিন এসে ওকে কভার করে নিয়ে যায় আর বলে তুমি কিছুদিন হোটেল থেকে বের না হলেই ভালো হবে। সিং লাহিকে কল করে বলে তুমি এসব কিছু ক্লিয়ার করো। লাহি বলে এত জলদি কিসের, এই নিউজের কারণে আমাদের ব্র্যান্ড সাকসেসফুল হচ্ছে, তাই কোম্পানির জন্য এটা ভালো একটা সুযোগ। সিং বলে এতে আমার কিছু আসে যায় না, তুমি এটা ক্লিয়ার করো। তবে লাহি নিষেধ করে দেয়। সিং চিন্তায় পড়ে যায় লাহি এরকমটা কেন করছে। ওর মনে পড়ে লাহি ওর ছোটোখাটো অনেক কিছুর ব্যাপারেই জানে। সিং ভাবতে থাকে ও আমার ব্যাপারে কিভাবে জানে, তাই ও ওর ম্যানেজারকে বলে মিস লাহির ব্যাপারে সকল তথ্য বের করতে। এরপর ও ওই ভিডিওটা দেখতে পায় যেখানে লাহির ফ্যান্সরা জিয়াকে হ্যারেস করছিল, ও জলদি জিয়ার কাছে যেতে নিচ্ছিল। ম্যানেজার বলে আপনি এখন বাহিরে যেয়েন না আর চিন্তা করবেন না, মিস্টার জিন আপনার ওয়াইফের খেয়াল রাখছে। এটা শুনে সিং বলে মিস্টার জিন এর মানে ওর সাথেও কোনো লিঙ্ক আছে, তাইও ম্যানেজারকে মিস্টার জিনের ব্যাপারেও সকল তথ্য বের করতে বলে। এদিকে লাহির ফটোশ্যুট চলছিল, হঠাৎ করেই ও বমির নাটক করতে থাকে। এই অবস্থায় ফটোগ্রাফার ওর ছবি তুলে ফেলে, যেটা দেখে লাহি খুব খুশি হচ্ছিল। অন্যদিকে মিস্টার জিন জিয়ার বাড়ি গিয়ে মিথ্যে বলে আমি ওর কলিগ, কিছুদিন ও অফিসে আসছে না, তাই ওর খবর নিতে আসলাম। দাদি বলে ও কোথায় আছে জানি না। জিন বলে আপনার নাতনি আর ওর জন্য চিন্তা হচ্ছে না? দাদি বলে ও কি আর আমাদের রক্তের নাকি, আমাদের বৌমা একদিন বাজারে গিয়েছিল, রাস্তায় পেয়ে ওকে নিয়ে এসেছে, আমরা তো জানিও না ওর আসল পরিবারকে। জিন যাওয়ার সময় এক অ্যাক্সিডেন্টের কথা ভাবতে থাকে যেখানে একটি মেয়ে মারা গিয়েছিল, মিস্টার জিন রিও বলে কাঁদছিল। আসলে রিও জিনের ওয়াইফ ছিল, যে কিনা একদম জিয়ার মতোই দেখতে ছিল। বর্তমানে জিন বলে রিও অবশেষে আমি তোমার যমজ বোনকে পেয়েই গেছি, ও জলদি জিয়ার কাছে আসে। তবে জিয়ার মনটা খুব খারাপ ছিল, ও বলে আমার আর সিংয়ের রিলেশনটা হয়তো নষ্ট হয়ে যাবে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ও লাহির প্রেগন্যান্টের নিউজ দেখেছিল, কারণ ওই ফটোগ্রাফার লাহির ওই ছবিগুলো পোস্ট করে দিয়েছে। সবাই বলতে থাকে এটা হয়তো সিংয়েরই বাচ্চা। এসব দেখে সিং অনেক রেগে যায়। জিয়া জিনকে বলে আমাদের মধ্যে কন্ট্রাক্ট রিলেশন ছিল, তবে আমি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি। হয়তো সিংয়ের কাছে এই রিলেশনের কোনো দামই ছিল না, এখন এটা একেবারের জন্যই শেষ হয়ে যাবে। জিন এতে খুশি হয়ে যায়, ও ভাবতে থাকে সব কিছু ঠিক হয়ে যাবে আর তুমি ঠিক জায়গায় পৌঁছে যাবে। সিং ওই ফটোগ্রাফারকে ডেকে আনে যে ওদের ছবিগুলো ভাইরাল করেছে। ও বলে আমি তোমার সাথে কিছু করার আগে সত্যটা বলে দাও। লোকটি ভয় পেয়ে বলে দেয় এ সব কিছু আমি মিস লাহির বলাতেই করেছি, উনি চাচ্ছিল ছবিগুলো যেন ভাইরাল হয়। এর মধ্যে ওর ম্যানেজার ওকে ছবি পাঠায় যেখানে দুটো ছবি একসাথে ছিল, ওর সেই স্কুল ফ্রেন্ড চ্যাং আর লাহির। সিং তো পুরো অবাক, এর মানে চ্যাংই ওর জেন্ডার বদলে ছেলে থেকে মেয়ে হয়েছে। জিন এখানে জিয়ার অনেক খেয়াল রাখছিল, ওকে ভালো খাবারও খাওয়ায়। এরপর ও জিয়ার ব্যবহার করা চপস্টিক একজন লোককে দিয়ে বলে জলদি এটা পরীক্ষা করো, কারণ ও জিয়ার ডিএনএ রেজাল্ট জানতে চাচ্ছিল। সিং লাহির সাথে দেখা করতে যায়, লাহি ওর সামনে নাটক করতে থাকে সব জায়গায় আমার বদনামি হচ্ছে, আমি প্রেগন্যান্ট, তুমি জিয়াকে ছেড়ে দাও, তোমাকে আমার দায়িত্ব নিতেই হবে। সিং কিছুই বলে না, শুধু ওই ফটোগ্রাফারের রেকর্ডিংটা শোনায় যে মিস লাহি ইচ্ছে করেই এই মিথ্যে খবরগুলো ছড়িয়েছে। সিং বলে আমি তোমার সত্যটা জেনে গেছি, তুমি আমার বন্ধু চ্যাং। লাহি বলে আমি এই সব কিছু তোমার জন্যই করেছি, আমি তোমাকে ভালোবাসি। সিং বলে আমি সব সময় তোমাকে আমার বন্ধুই ভেবেছি, তো এখন তুমি আমার মনে জায়গা করতে পারবে না। তুমি এসব করেছ কারণ তুমি প্রোটেকশন চাচ্ছিলে, স্কুলে আমি তোমাকে প্রোটেক্ট করতাম, এতেই হয়তো তুমি ইন্সপায়ার হয়ে গেছ, আর সারা জীবন তুমি আমার প্রোটেকশনই চাচ্ছিলে। তুমি অনেক স্ট্রং, তোমার এখন আর কারো প্রোটেকশনের দরকার নেই,
তুমি যেমন আছো তেমনটাই ভালো। তুমি যাই করো, আমার মনে শুধু জিয়াই থাকবে। তুমি এখন যা করছো এতে হয়তো আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে, আমাদের একসাথে কাটানোর সময়গুলোও খারাপ হয়ে যাবে। লাহি বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, তবে তুমি যখন জিয়াকে ভালোবাসো আমি তোমাকে যেতে দিচ্ছি। পরের সিনে দেখি লাহির একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ও বলছে আমি ট্যাং কোম্পানির সাথে কন্ট্র্যাক্ট শেষ করে দিচ্ছি, আসলে সিংয়ের সাথে আমার সব কিছুই নকল ছিল, আমি এসব করিয়েছি কারণ আমি সিংকে ভালোবাসতাম, ওকে নিজের করতে চেতাম, তবে এখন আমি এটার সমাপ্তি করছি আর নিজের জীবনটা নতুন করে শুরু করতে চাচ্ছি। ও সিং আর জিয়ার কাছে মাফ চায়, এতদিন তোমরা আমার জন্য অনেক কিছু সহ্য করেছ, তাই আমাকে মাফ করে দিও। এসব দেখে ম্যানেজার বলে, আমরা তো ওকে এটা করতে বলিনি। সিং বলে, হয়তো এতেই ও খুশি হবে কারণ ও অনেক ভালো একটি মানুষ। এরপর ও সোজা জিয়ার সাথে দেখা করতে যায়, জিয়া তো ওকে দেখে খুবই খুশি। সিং বলে, আমি তোমাকে বলতে এসেছি আমি কন্ট্রাক্টটি শেষ করতে যাচ্ছি। পেছন থেকে অনেক রিপোর্টার ওদের পিছু পড়ে যায়, ওরা জলদি ওদের অ্যাপার্টমেন্টে চলে আসে। সিং বলে, আমি কন্ট্রাক্টটি শেষ করছি, সময় চলে এসেছে, এখন আমাদের নতুন করে শুরু করা উচিত। এরপর ও নতুন একটি আংটি নিয়ে বলে, আমরা কি নতুন কন্ট্রাক্টে সাইন করতে পারি? জিয়া বলে হ্যাঁ। খুশি হয়ে দুজন দুজনকে কিস করতে থাকে, মানে ওদের মধ্যে সব ঠিক হয়ে গেছে। এর মাঝে আমাদের খুবই রহস্যজনক একটি কাহিনী দেখানো হয়। জিন সিংয়ের সাথে দেখা করতে এসেছিল, রিও আর জিয়ার ছবি দেখিয়ে বলে ওরা যমজ বোন ছিল। জিয়া যখন 5 বছরের ছিল ও হারিয়ে গিয়েছিল, ও অনেক ধনী পরিবারের একটি মেয়ে, ও ওর পরিবারের একমাত্র ওয়ারিশ। তুমি তো এসব কিছু জানতে, এরপরও তুমি এসব কথা জিয়ার থেকে কেন লুকিয়েছ? জিন ওকে আরও কথা শোনায়, আমি ভালো মতোই জানি তোমার মতো একটি ছেলে কখনো এরকম একটি মেয়েকে বিয়ে করতে পারতে না, আর তুমি ওর সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করেছ, তুমি এসব কেন করছ? তবে সিং ওর কথার কোনো জবাবই দেয় না আর হাসতে থাকে, এমনকি এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। হ্যাঁ, এই ড্রামাতে অনেক প্রশ্নেরই জবাব দেয়া হয়নি, এই ড্রামার কোনো সিজন 2 আসবে কি না সেটাও বলা হয়নি। যদি সিজন 2 আসে আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসব। তো সবাই ভালো থাকো, আজকের জন্য এখানেই, টাটা।